স্বাগত সবাইকে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজ নাও 24.com এর খেলাধুলা বিষয়ক আয়োজন নাও স্পোর্টস এ। সঙ্গে আছে আমি তাসর নাফি। আজকে শুরুতে আলোচনা করব করোনা ভাইরাস এবং ক্রিকেট প্রসঙ্গ। করোনা ভাইরাসে থমকে আছে পুরো বিশ্বের ক্রীড়াঙ্গন, আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে গেছে, ঘরোয়া ক্রিকেটও প্রায় সব দেশে স্থগিত। সবাইকে বিস্মিত করে একমাত্র পাকিস্তান সুপার লিগে চলছিল পুরো দমে। স্টেডিয়াম শূন্য করে ঘরের মাঠে প্রথম পিএসএল আয়োজন করার সফল চেষ্টা আজ সেমিফাইনালেই থামিয়ে দিয়েছে পাকিস্তান। এ অবস্থায় 2020 সালের পরবর্তী ক্রিকেট সূচি নিয়ে শঙ্কা জাগাটাই স্বাভাবিক। পূর্ব নির্ধারিত সিরিজ আয়োজন কি সম্ভব? ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য সে আশাই করছে, কারণ 2020 টি টোয়েন্টি বিশ্বকাপই অস্ট্রেলিয়াতেই। করোনা পরিস্থিতি কোন দিকে গড়ায় এখনও সে ব্যাপারে কারও কোনো ধারণা নেই। এ বাস্তবতা মেনে নিয়ে অক্টোবর নভেম্বরের টি টোয়েন্টি বিশ্বকাপ সঠিক সময় আয়োজনের আশা করছে আয়োজক কমিটি। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজন নিয়ে এখনও কোনো দ্বিধা নেই তাদের মনে। আগামী 18 থেকে 23 অক্টোবর বিশ্বকাপের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখানে অংশ নিয়েই বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যেতে হবে। 12 দলের দ্বিতীয় পর্ব শুরু হবে 24 অক্টোবর। অস্ট্রেলিয়ার জন্য চিন্তার বিষয় হলো 24 তারিখের দুটো ম্যাচের ভেন্যু সিডনি ও পার্থ। এই দুই ভেন্যুতে অস্ট্রেলিয়ান ফুটবলও খেলা হয়। করোনার কারণে অস্ট্রেলিয়ান ফুটবল লীগের খেলা পেছাচ্ছে, ফলে এই লীগের খেলাও অক্টোবরে গড়াতে পারে। সেক্ষেত্রে ভেন্যু নিয়ে সংকটে পড়ে যাবে ক্রিকেট অস্ট্রেলিয়া। দর্শক, এখন ক্রিকেটের আরও একটি খবর জানাবো আপনাদের। সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলের অন্যতম অস্ত্র পেস বোলার শফিউল ইসলাম, দীর্ঘদিন যাবৎ দলকে সার্ভিস দিয়ে আসছেন এই পেসার। মঙ্গলবার দুপুরে তার বাবা মারা গেছেন, ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শফিউলের ভাতিজা সৌমিক ফরহাদ জানিয়েছেন, 2 সপ্তাহ আগে অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে শফিউলের বাবা জাহিদুর রহমানকে ভর্তি করা হয়। গত 4 দিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি। গতকাল হার্ট অ্যাটাকের পর তার অবস্থার আরও অবনতি হয়। মঙ্গলবার বেলা 3টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে জিম্বাবুয়ে সিরিজ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন শফিউলের বাবা, তাই সিরিজের তৃতীয় ওয়ানডের আগে সিলেট ছেড়ে ঢাকায় চলে আসেন তিনি। শফিউলের বাবার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন জাতীয় দলের আরেক পেস বোলার ও শফিউলের ঘনিষ্ঠ বন্ধু রুবেল হোসেন। দর্শক, এখন আলোচনা করব ফুটবল নিয়ে। করোনা ভাইরাস এখন দূর কোনো আতঙ্কের নাম নয়। চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই নতুন সংক্রমণ। এখনও কোনো ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় এরই মাঝে বৈশ্বিক মহামারীতে রূপ নিয়েছে এটি। এরই মাঝে এই ভাইরাসের মৃতের সংখ্যা 6,500 ছাড়িয়ে গেছে। চীনের পর ইউরোপেও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে এই ভাইরাসে এরই মধ্যে ইতালিতে মারা গেছে 1,800-এর বেশি মানুষ। স্পেনেও সংখ্যাটি 300-এর বেশি। করোনা সংক্রমণ থামাতে ইউরোপে রাশিয়া বাদে প্রায় সব বড় ফুটবল লিগই থামিয়ে দেওয়া হয়েছে, ফলে ফুটবল দর্শকেরা ইউরোপিয়ান ফুটবল ছাড়াই আগামী 2 সপ্তাহ পার করার প্রস্তুতি নিচ্ছে। ফুটবলে করোনার প্রভাব ভালোভাবেই টের পাচ্ছে। অনেক ফুটবলার ও ফুটবল সংশ্লিষ্ট অনেকেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তবু করোনা ভাইরাসের মৃতের খাতায় ফুটবল সংশ্লিষ্ট কারো নাম ছিল না। গতকাল স্প্যানিশ এক ফুটবল কোচ এই অনাকাঙ্ক্ষিত প্রথম হলেন। স্পেনের মালাগা অঞ্চলের অ্যাটলেটিকো পোর্তাদা আলদার জুনিয়র দলের কোচ ছিলেন ফ্রান্সিসকো গার্সিয়া। মাত্র 21 বছর বয়স তার, কিন্তু জানতেন না তার শরীরে বাসা বেঁধেছে লিউকোমিয়া। করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় চিকিৎসা নিতে হাসপাতালে গিয়েছিলেন, সেখানেই জানলেন শরীরে আগে থেকেই জায়গা করে নেওয়া মরণ ব্যাধি এই অসুখের কথা। দর্শক, এই ছিল আজকের নাও স্পোর্টস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী দিন আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।